বিসমিল্লাহির রহমানির রহিম। ইনকাম ট্যাক্স ট্রেনিং এ টু জেডের দশম পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাঈম আহমদ। আজকের এই পর্বে আমরা আলোচনা করব পার্সোনাল ইনকাম ট্যাক্স নিয়ে, অর্থাৎ পার্সোনাল ইনকাম ট্যাক্সের শুরুটা হলো আজকের এই পর্বের মধ্য দিয়ে। আরও কয়েকটি পর্বে, অন্তত আরও একটি পর্বে পার্সোনাল ইনকাম ট্যাক্স নিয়ে আমরা আলোচনা করব। আর এর আগে যে আলোচনাগুলো করা হয়েছে তার অনেক কিছুই পার্সোনাল ইনকাম ট্যাক্সের সাথে জড়িত। এর কারণ হচ্ছে আমরা ট্যাক্সের সবচেয়ে জটিল যে জায়গাটা সেটা হচ্ছে বিভিন্ন ট্যাক্সের রেটসগুলো, হারগুলো মনে রাখা, অর্থাৎ সারচার্জ কত পার্সেন্ট হবে, অ্যাডভান্স ট্যাক্স কত পার্সেন্ট হবে, স্ল্যাবের ট্যাক্স কত হবে, কর্পোরেট ট্যাক্স কত হবে। এগুলো হচ্ছে ট্যাক্সের একেবারে কোর জিনিস, সেটা আমরা শিখে ফেলেছি। অর্থাৎ এইটাই যেহেতু সবচেয়ে জটিল, এ কারণে আমরা এই অংশটাই সবার আগে শিখে নিয়েছি। এখন আমরা পার্সোনাল ইনকাম ট্যাক্স নিয়ে একটু আলোচনা করব। আর পার্সোনাল ইনকাম ট্যাক্স নিয়ে আলোচনা করার আগে আমি একটু সংক্ষেপে একটা সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছি এখানে, এবং অনেকটা নিজের মতো করেই একটু দেখি। ব্যক্তি তার আয়ের বিপরীতে সরকারি কোষাগারে আইনত যে ট্যাক্স পরিশোধ করতে বাধ্য তাকে পার্সোনাল ইনকাম ট্যাক্স বলে। গ্রামাটিক্যাল দিক থেকে এই সংজ্ঞায় ভুল থাকতে পারে, কিন্তু আমি জাস্ট আপনাদের বোঝার জন্য এই সংজ্ঞাটা এখানে নির্ধারণ করেছি। আর সংজ্ঞার বাইরেও এখানে যে পার্সোনাল ইনকাম ট্যাক্স, এই যে শব্দ ত্রয়, এই শব্দ তিনটির মধ্যেই কিন্তু আসলে এই সংজ্ঞার মূল ভাব রয়েছে। অর্থাৎ পার্সোনাল মানে ব্যক্তি, সেখানে ন্যাচারাল হিউম্যান বিং যেমন হতে পারে, অর্থাৎ আমরা মানুষ নারী বা পুরুষ যেমন হতে পারে, পাশাপাশি পার্সোনাল হিসেবে যারা মর্যাদা বান হয়ে থাকে আইনের দিক থেকে, যেমন হচ্ছে ট্রাস্ট, ফান্ড ইত্যাদি যে জিনিসগুলো আছে, তো ফান্ড ইত্যাদি সেটাও পার্সোনাল হিসেবে এখানে ট্রিট হবে। অর্থাৎ আমরা এখানে পার্সোনাল ইনকাম ট্যাক্সের মধ্যে যে যে জিনিসগুলো পড়ে সেই সেই জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করব। আর যেটা বলছিলাম যে এই তিনটা শব্দ, একদিকে তো পার্সোনাল সেটা একটা সত্তা, কৃত্রিম সত্তা হোক বা ন্যাচারাল সত্তা, আর ইনকাম মানে আয়, ট্যাক্স মানে তো রেভিনিউ বা সরি শুল্ক যেটা আমরা বাংলায় বলি, অর্থাৎ আয়ের উপরে শুল্ক, অর্থাৎ কোনো ব্যক্তি যে আয় করবে সেই আয়ের উপর যে শুল্ক দেবে সেটাই পার্সোনাল ইনকাম ট্যাক্স। আর এটা হচ্ছে আমরা আইনত বাধ্য জমা দিতে। তো পার্সোনাল ইনকাম ট্যাক্সের সংজ্ঞাটা আমরা শিখলাম। তো কয়েকটা কি পয়েন্ট জাস্ট আমরা এই পার্সোনাল ইনকাম ট্যাক্সের সাথে সংশ্লিষ্ট এমন কয়েকটি কি পয়েন্ট এখানে জাস্ট আমি পিক করেছি, কারণ এই জিনিসগুলো আমাদের জেনে রাখা ভালো। বাংলাদেশের সকল আবাসিক নাগরিক আয়ের বিপরীতে ট্যাক্স প্রদান করবেন। অবশ্য এখানে আবাসিক নাগরিক এই শব্দটার চেয়ে বাংলাদেশের সকল নাগরিক বলা আরও বেটার হতো, কারণ হচ্ছে অনাবাসিক নাগরিক বাংলাদেশে বসবাস করেন না কিন্তু বাংলাদেশের নাগরিক বিদেশে থাকেন, তিনিও যদি বাংলাদেশে ব্যবসা বাণিজ্য করেন তাহলে কিন্তু তিনিও ট্যাক্স পরিশোধ করবেন। তো যাই হোক, পরবর্তী পয়েন্টে এখানে বলা হয়েছে অনাবাসিকরা বাংলাদেশের অভ্যন্তরে কোনো আয় করলে তার বিপরীতে ইনকাম ট্যাক্স পরিশোধ করবে। অর্থাৎ দুইটা লাইন আনার কারণ হচ্ছে এটা যে আবাসিক ব্যক্তি যে বাংলাদেশে আছে সে তো বাংলাদেশের মধ্যে যত আয় করবে সবগুলোর উপরেই, অলমোস্ট প্রত্যেকটা আয়ের উপরেই সে ট্যাক্স প্রদান করবে। আর যদি কেউ বিদেশে থাকে বাংলাদেশের নাগরিক হয়েও, তো বিদেশে সে যে টাকাটা ইনকাম করবে ওটা তো বাংলাদেশের মধ্যে আনলে রেমিটেন্স এবং তার নিজের কাছে রাখলে তো সেটা থাকলেই, সে দেশে আছে, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে থেকে, অভ্যন্তরীণ কোনো অর্থনৈতিক কর্মকাণ্ড থেকে যদি তিনি ইনকাম করেন তার জন্য ট্যাক্স পরিশোধ করতে হবে। আর একটি বার্নিং কোশ্চেন আছে যারা ট্যাক্স প্র্যাকটিস করেন, যে স্বামী স্ত্রী মানে আলাদাভাবে ট্যাক্স রিটার্ন দাখিল না করে একসাথে করতে পারবেন কিনা। এটা আসলে খুব সুস্পষ্টভাবে এখানে বলে দিচ্ছি, স্বামী স্ত্রী যৌথভাবে ট্যাক্স রিটার্ন দাখিল করতে পারবেন না। অর্থাৎ আপনার স্ত্রীর যেমন একটি ফাইল হবে আপনারও একটি ফাইল হবে, তার সম্পদ তার ফাইলে দেখাবেন, আপনার সম্পদ আপনার ফাইলে দেখাবেন। তো এরপর আমরা আসছি যে একটু আগেই দেখছেন যে এখানে আবাসিক এবং অনাবাসিক শব্দ দুইটি চলে আসছে, তো আমাদের আইনের ভাষায় আসলে আবাসিক অনাবাসিক জিনিসটা কি সেটা একটু বোঝা দরকার। তো এখানে জন্য আবাসিক ব্যক্তি কে, এই দুইটি পয়েন্ট এখানে নিয়ে এসেছি, কোনো আয় বছরে মোট 182 দিন বা তার বেশি বাংলাদেশে অবস্থান করলে, অর্থাৎ কোনো ব্যক্তি যদি বাংলাদেশে 182 দিন বা তার বেশি সময় বাংলাদেশে অবস্থান করে তিনি বাংলাদেশের আবাসিক নাগরিক হিসাবে ট্রিট হবেন। আর দুই নম্বরে বলা আছে কোনো আয় বছরে 98 দিন এবং বিগত 4 বছরে 365 দিনের বেশি বাংলাদেশে অবস্থান করলে, অর্থাৎ অ্যাটলিস্ট 98 দিন 3 মাস এবং বিগত 4 বছরের মধ্যে 365 দিন, এটা যদি বাংলাদেশে কেউ থাকে তাহলেও সে আবাসিক ব্যক্তি হিসেবে
ট্রিট হবে। এর বাইরে যারা আছে বাংলাদেশের নাগরিক হলেও তিনি অনাবাসিক ব্যক্তি হিসেবে ট্রিট হবেন আইনের চোখে। এরপরে যে জিনিসটি আছে, কত টাকা আয় করলে ট্যাক্স দিতে হয়, এই কোয়েশ্চেনটা আসলে বিশেষ করে যারা ট্যাক্স প্র্যাকটিস করি তারা, তাদের যারা ট্যাক্স সম্পর্কে খুব বেশি জানেন না তারাই প্রশ্নটা করেন, আর যারা ট্যাক্স সম্পর্কে জানেন তারা তো সবার আগে জিনিসটি জানেন। তারপর আমি এখানে একটু তুলে ধরছি, কোনো ব্যক্তি করদাতার আয় যদি 3 লাখ টাকার বেশি হয়, অর্থাৎ 3 লাখ টাকা পর্যন্ত ট্যাক্স ফ্রি ইনকাম, এরপরে ট্যাক্স দিতে হবে। মহিলা এবং 65 বছর বা তদূর্ধ্ব বয়সের করদাতার আয় যদি 3.5 লাখ টাকা হয়, অর্থাৎ পুরুষ করদাতার ক্ষেত্রে 3 লাখ, মহিলা করদাতার ক্ষেত্রে 3.5 লাখ, এবং 65 বছরের উপরে নারী কিংবা পুরুষ যাই হোক তার 3.5 লাখ টাকা পর্যন্ত ট্যাক্স ফ্রি ইনকাম। গেজেটেড যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতার আয় যদি 4,75,000 টাকার বেশি হয়, অর্থাৎ মুক্তিযোদ্ধা যাদের গেজেটেড অর্থাৎ সরকারি যে সরকারিভাবে এনলিস্টেড যে মুক্তিযোদ্ধা আছে তারা 4,75,000 টাকা পর্যন্ত ট্যাক্স ফ্রি ইনকামের সুযোগ পাবে। তো এ বিষয়ে আরও বেশ কিছু পয়েন্ট রয়েছে, সে বিষয়ে বিস্তারিত এই যে ধারাবাহিক ভিডিওগুলো চলছে এর দ্বিতীয় লেকচারে আলোচনা করা হয়েছে। তো আশা করি আপনারা বিস্তারিত সেখান থেকে জেনে নেবেন। এটা হচ্ছে একটা সামারি। এরপরে আমরা যেটা জানার চেষ্টা করব, আয়কর রিটার্ন কী? আমরা তো ট্যাক্স দিব, তো ট্যাক্স যেমন ট্রেজারি চালানোর মাধ্যমে সরকারি কোষাগারে জমা দিতে হয়, কিন্তু এখানেই আমরা আমাদের দায়িত্ব শেষ করতে পারি না, বরং এই যে কৃষির ভিত্তিতে কোন হিসাবের ভিত্তিতে এবং আমার কী পরিমাণ সম্পদ রয়েছে তার একটা লিখিত বিবরণী সরকারি ট্যাক্স অফিসে প্রতি বছর আমাদের দাখিল করতে হয়। তো এখানে দেখুন লেখা হয়েছে, আয়কর কর্তৃপক্ষের নিকট একজন করদাতার বার্ষিক আয় ব্যয় এবং সম্পদের তথ্যাবলী নির্ধারিত ফর্মে উপস্থাপন করার মাধ্যম হচ্ছে আয়কর রিটার্ন, অর্থাৎ যেটা আমরা প্রতি বছর দাখিল করে থাকি। ট্যাক্স রিটার্ন দাখিলের সময়সীমা কী, অর্থাৎ কত তারিখের মধ্যে এই ট্যাক্স রিটার্ন দাখিল করতে হয়, এটা নিয়ে অনেকের মধ্যে একটু কনফিউশন তৈরি হয়। টোটাল জিনিসটা আমি ক্লিয়ার করে দিচ্ছি, প্রতি বছর 30 মের মধ্যে ট্যাক্স রিটার্ন দাখিল করতে হবে, 1 নম্বর নিয়ম। 2 নম্বর হচ্ছে, যদি কোনো কারণে এই তারিখের মধ্যে আপনি ট্যাক্স রিটার্ন দাখিল করতে ব্যর্থ হন বা আপনি ডকুমেন্টস পেতে আপনার লেট হয়েছে, আপনার স্যালারি ইনকাম স্যালারি সার্টিফিকেট পেতে লেট হয়েছে, এ ধরনের যদি কোনো বিষয় থাকে সেক্ষেত্রে আপনি টাইম ট্রায়ার দিতে পারবেন, অর্থাৎ অতিরিক্ত সময় চেয়ে আবেদন করতে পারবেন। নর্মালি 1 মাস আবেদন করলে 1 মাস সময় দেওয়া হয়, অনেক সময় আবারও মানে দ্বিতীয়বারের মধ্যে টাইম প্রেয়ার দেওয়ার সুযোগ হয়, সেক্ষেত্রেও 1 মাস বা 2 মাস, টোটাল 3 মাস পর্যন্ত, মানে এটা 1 মাস অনেক সময়, এটা বাড়তে বাড়তে 3 মাস পর্যন্ত এই সময়টা অতিরিক্ত সময় পাওয়া যায়, অর্থাৎ অনেকে একেবারে পরবর্তী বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত অনেক সময় বা জানুয়ারি মাস পর্যন্ত ট্যাক্স রিটার্ন দেওয়ার সময় বৃদ্ধি করতে পারে। কিন্তু এতে যেটা হয় যে নির্দিষ্ট সময়ের পরে অর্থাৎ 30 নভেম্বরের পরে যদি আপনি সময়ও নেন সেক্ষেত্রে সেলফে রিটার্নটা জমা দিতে পারবেন, কিন্তু মাসিক 2% হারে আপনার উপর সুদ আরোপ হতে থাকবে, পরবর্তীতে এটা ট্যাক্স অফিস আপনাদের কাছে ক্লেম করবে এবং সেটা সরকারি কোষাগারে পরিশোধ করে দিতে হবে। এরপরে যে একটি পয়েন্ট, এটিও ইম্পর্ট্যান্ট, অ্যাডভান্স ট্যাক্স কখন দিতে হয় এটা আমরা অনেকেই জানি না, এবং ট্যাক্স অথরিটিও এটা নিয়ে খুব বেশি এখন পর্যন্ত আমাদের জ্বালাতন করছে না বা হয়রানি করছে না, কিন্তু আইনে যেহেতু আছে একটা সময় কিন্তু এটি আমাদের উপর খুব ভালোভাবে প্রযোজ্য হওয়া শুরু করবে। সেটা হচ্ছে, কোনো বছর বার্ষিক আয় 6 লাখ টাকার বেশি হলে অ্যাডভান্স ট্যাক্স দিতে হয়, বিগত কর বছরে 100% অথবা বর্তমান বছরের সম্ভাব্য আয়করের 75% অ্যাডভান্স ট্যাক্স হিসাবে পরিশোধ করতে হয়। অ্যাডভান্স ট্যাক্স একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে আপনার যদি 6 লাখ টাকা ইনকাম থাকে, ধরেন এবছর 6 লাখ টাকা ইনকাম হয়েছে আপনার রিটার্নে দেখানো আছে, তাহলে আগামী বছর থেকে আপনাকে অবশ্যই প্রতি 3 মাস পর পর একটা নির্দিষ্ট যে আপনার যে ট্যাক্স আসতে পারে সেটা অনুমান করে সেটা 4 দিয়ে ভাগ করে প্রতি 3 মাস পর পর অ্যাডভান্স ট্যাক্স পরিশোধ করে দিতে হবে, এবং এই ট্যাক্সটা বার্ষিক যখন আপনি রিটার্ন সাবমিট করবেন তখন সমন্বয় হয়ে যাবে। অর্থাৎ ধরেন আপনার এবছর ট্যাক্স আসতে পারে 20,000 টাকা, আপনি এটাকে 4 দিয়ে ভাগ করলেন 5,000 টাকা করে প্রতি মাসে পরে, এখন সরি প্রতি 3 মাসে পরে, 3 মাসের মধ্যে 3 মাস পর পর আপনি 5,000 টাকা করে দিতে থাকলেন, তো বছর শেষে যখন আপনার ট্যাক্স লায়াবিলিটি বা আপনার কাছে সরকার 20,000 টাকা ট্যাক্স বাবদ পাবে তখন আপনি দেখাবেন যে অলরেডি আপনি
প্রতি 3 মাস পর পর 20,000 টাকা দিয়ে ফেলেছেন, অথবা অল্প কিছু টাকা বাকি আছে 2,000-3,000, তখন সেটা দিলেই হয়ে যাবে। এটাকে বলে অ্যাডভান্স ট্যাক্স, অর্থাৎ সরকারি কোষাগারে আপনি অ্যাডভান্স দিয়ে রাখলেন, আবার সময় মতো সেটা সমন্বয় করে নিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। তো কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। আর আপনাদের আবারও বলে রাখছি যে আমরা ট্যাক্সের উপর নিয়মিত এখন ট্রেনিংয়ের আয়োজন করা শুরু করেছি। তো আপনারা যদি সেই অফলাইন ট্রেনিং আর কি, সেই ট্রেনিংয়ে অংশগ্রহণ করতে চান, আমাদের এখানে প্রদত্ত ফোন নাম্বার অথবা ইমেইলে যোগাযোগ করুন। আর যে কোনো বিষয়ে আপনারা মেইল করতে পারেন। তো কেমন লাগছে সেটি জানাবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।